আজকে আমরা মূলত আসছি দেশি মাছ মারার জন্য। এটা একটা দোলার মাঝখানে বেশ গভীর একটা খুঁন্তা, এখান থেকে পাথর উত্তোলন করা হয়েছে। তো যেহেতু দোলার মাঝখানে বর্ষা মাছে এটা প্লাবিত হয়, প্লাবিত হলে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ যেমন কই, ট্যাংরা, পুঁটি, মাগুর, শিং, শোল এই ধরনের মাছ এখানে প্রচুর পরিমাণে জমা হয়। তো আমরা যেটা শুনছি যেখান থেকে মানুষ প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ ধরে, যার কারণে আজকে আমরা দেশি প্রজাতির মাছ ধরার একটা চিন্তাভাবনা নিয়ে এখানে আসছি। আর টোপ হিসাবে ব্যবহার করতেছি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে শিদল বলে, এটা শুটকি এবং ময় মশলা বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে মিশ্রণ একটা, আর তার সাথে সামান্য ময়দা ইউজ করে দুটা মিলে আমি টোপ হিসাবে ব্যবহার করতেছি। আর এই শীতল দিয়া আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তো হিসাবে খুব কার্যকরী একটা। তো আমরা বর্ষিটা আসলে দূরে ফেলাইতে পারতেছি না, মাছগুলো আমরা কিনে দিয়ে পাব। ও দারুন, আমি একটা কই মাছ পেয়ে গেছি। রাখ 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 রাখ, ও হ্যাঁ এই মাছগুলা অনেক টেস্টি কিন্তু, ঠিক আছে। আমরা এই জায়গায় যে একটা কই মাছ পাবো এটা আশা করিনি। আমরা যে টোপটা ইউজ করতেছি, এই শিদল, শিদলে প্রচুর পরিমাণে কই, মাগুর, শিঙ্গি এই ধরনের মাছ পাওয়া যায়। এটা যা বোঝা গেল যে আসলে আমাদের টোপটা খুব ভালো কাজ করতেছে। আর একটা কই পেয়ে গেছি।
কারণ এখানে যা বোঝা যাচ্ছে প্রচুর হাইব্রিড কই আছে। আমরা খুব অল্প সময়ে মাত্র 2 মিনিটে 2টা কই কিন্তু ধরতে পারছি, ঠিক আছে, এবং কইগুলোর সাইজও অসাধারণ, দারুণ দারুণ। এই